আসসালামু আলাইকুম আচ্ছা আজকের ক্লাসটা হচ্ছে ফিকশনের উপরে ক্লাসটা আগেও করানো হয়েছে অনলাইনে থেকে ক্লাসটা শুরু হলো এবং আমি তিন চারটা ইউটিউব ভিডিও দিচ্ছি যার মধ্যে দুই একটা আমারও আছে আমার বিশ্বাস সবাইটা দেখছো এখন ক্লাসটা ফলো করার চেষ্টা করো আর না বুঝলে আমাকে কোশ্চেন করবো ছবিটা দেখে বুঝতে পারছো ফিকশন হচ্ছে এমন একটা জিনিস একটা ফোর্স যেটা মোশনের বিপরীত দিকে যায় এই ছবিতে নীল রঙে বাম পাশে দেখানো হয়েছে মোশন এবং লাল রঙে ডান পাশে ফোর্স অফ ফ্রিকশন দেখানো হয়েছে তার মানে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট ফ্রিকশন একটা ফোর্স এবং এটা যেখানে মোশনের বিপরীত দিকে যায় আর যদি মোশন না হয় মোশনের টেন্ডেন্সি যদি হয় তার বিপরীত দিকে যায় এটাই বেসিক্যালি ফ্রিকশনের মেন জিনিস এখন এই যে মনে করে একটা ব্লক বা বক্স অথবা একটা একটা জিনিস একজন রাইট সাইড থেকে লেফট চেষ্টা কিন্তু সে ঠেলে নিতে পারছে না অ্যাপারেন্টলি দেখে ছবিতে দেখা যায় ফ্রিবরি ডায়গাম আঁকলে যে লেফট টু রাইটে কোনো ফোর্স নাই বাট রাইট টু লেফ্ট এই ছেলেটা ফোর্স দিয়ে ধাক্কা মারার চেষ্টা করছে কিন্তু জিনিসে যাচ্ছে না আটকায় আছে আবার মনে হচ্ছে যে উল্টা দিকে কোনো একটা ফোর্স আছে উল্টা দিকে কোনো একটা ধাক্কা অদৃশ্য ধাক্কা আছে আবার সে চিন্তা করলো তাহলে মনে হয় এই এইস্যা মারিতে এই দিক থেকে ধাক্কা মারলো দেখলো এখানেও মনে হচ্ছে একই রকম প্রবলেম উল্টা দিক থেকে একটা অবষ্টাক আসছে যার জন্য সে ঠেলে নিয়ে যেতে পারছে না এটার কারণ হলো ফ্রিকশন এবং এই ফ্রিকশনটা কাজ করে কোথায় সারফেসে সারফেস মানে কন্টাক্ট সারফেস দুইটা বস্তু একটা একটা যে কন্টাক্ট থাকে সেই কন্টাক্টের যে প্লেনটা আছে ওই প্লেনটাকেই ফ্রিকশনাল প্লেনটা বলা হয় এবং ওই প্লেনেই ফ্রিকশনাল ফোর্সটা ডেভেলপ করে এবং কোন দিকে ফ্রিকশনাল ফোর্সটা ডেভেলপ করে যেদিকে বস্তুটা মুভ করানোর চেষ্টা করা হয় টেন্ডেন্সি টু মুভ তার উল্টা দিকে অলওয়েজ তাই হবে এখানে একটা ছবি তুমি দেখতেছো যে মুভমেন্ট ফোর্স অ্যাপ্লাই করা এখন ফ্রিকশন ইজ এ ফোর্স হুইচ ট্রাই টু অপোজ দ্য টেন্ডেন্সি টু মুভ অর্থাৎ ফ্রিকশন এমন একটা ফোর্স যেটা মুভ যদি হয় তার উল্টা দিকে এটা মানে তাকে অপোজ করার চেষ্টা করে এবং এই থাকি অফ মুভের বিপরীত দিকে যেটা আমি বলছি এই একটা অঙ্ক তোমরা করছো তোমাদের মিড টার্মে এসছিল প্লাস এটা তোমরা করছো ওয়েজ এর একটা অঙ্ক এই অঙ্কটাকে তোমরা ফ্রি ওয়েড একে মাছো এইভাবে ইফ এটা রং তোমরা এইভাবে মাখছো কি সেটা সেল ওয়েট এবং কন্ট্যাক্ট সারফেসে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন রিয়াকশন এটা তোমরা করা হয়েছে তোমাদের এবং করছো তোমরা এটা বোধহয় কোনো কনফিউশন কারণ নাই আশা করি কিন্তু এইটাই যখন ফিকশন লকার করবে তখন কি হবে এই আগেরটার সাথে নতুন একটা ফোর্স যোগ হবে যেটাকে বলা হয় ফিকশনাল ফোর্স লাল তীর চিহ্ন লাল তীর চিহ্ন দিয়ে আমরা এটা দেখাইছি লাল জাতির চিহ্ন দেখাইছি এবং তোমরা খেয়াল করো তিনটা বডি লেফট সাইডে এই জিনিসটা সেলফ ওয়েট আছে মানে নিচের দিকে যাওয়ার এটা আচ্ছা না কিউটা নিচের দিকে যাচ্ছে। কিউটা কি মানে মাস্কের ওয়েস্টটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে অতএব যেহেতু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে এর দুই দুই প্লেনে ফ্রিক্স ফোর্স উপর দিকে ডেভেলপ করছে মানে মুভ যেদিকে হওয়ার চেষ্টা করছে তার উল্টা দিকে আবার রিলেটিভলি এ যদি নিচের দিকে যাচ্ছে অথবা এইটাও উপরের দিকে যাচ্ছে মানে একটা প্লেন একটা সাপেক্ষে এই প্লেনটা যদি নিচে যায় তার পাশের প্লেনটা অনেকটা এরকম তোমার কাছে মনে হবে ট্রেন যদি যাচ্ছে তুমি উল্টা দিকে চলে যাচ্ছ ঠিক অনুরূপ ভাবে মুভের উল্টা দিকে তোমার একটা ফোর্স ডেভেলপ আগের যে রিয়াকশন আছে রিয়াকশনটা নতুন একটা ফোর্স ডেভেলপ করছে এটাকে বলা হয় ফ্রিকশনাল ফোর্স এখন আমরা কম্পেয়ার করি দুইটা জিনিসের মধ্যে দেখো ফ্রিকশন নো ফ্রিকশন ছিল এরকম আর একটা ফ্রিকশন এরকম পার্থক্য কিছুই না নতুন এই যে লাল লাল তীর চিহ্ন দিয়ে যে ফোর্সটা দেখাইছি এইটাই নতুন এখানে আসছে তাহলে যখন আমি বলবো অ্যাসিউম দেয়ার ইজ নো ফ্রিকশন তখন তোমাদের ফ্রি বাই ডায়গ্রামটা এরকম আবার আমি যদি বলি ফ্রিকশন এক্সিস্ট ইন দ্য প্লেন তখন তোমাদের এইটা হবে ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়াল যেহেতু তোমাদের প্রথমে মেকানিক্স করার শুরুতে আমরা সোজাভাবে করানোর চেষ্টা করি এই জন্য প্রথমে এই ফ্রি বডি বোঝানোর জন্য আমরা এটাকে ফ্রিকশন সারা ধরে নিছি বাট অ্যাকচুয়ালি এখানে অবশ্যই ফ্রিকশন আছে এখন ফ্রিকশন তো আছে বুঝলাম এই ফ্রিকশনটা আমরা লাল রঙে করছি এখন কিন্তু আর আগে যে রিয়াকশন ছিল আগে যে রিয়াকশন ছিল এই যে রিয়াকশনটাকে আমি ফোর্স আমি নাম দিয়ে দিলাম আর রিয়াকশন করে দিলাম কি বললাম আমার এটাকে বললাম নর্মাল ফোর্স তার মানে আমরা যখন ফ্রিকশন সারা ফ্রি বডি আঁকাবো তখন এটার নাম দিব রিয়াকশন ফোর্স বাট যখন ফ্রিকশন ইনক্লুড করব তখন এই জিনিসটার নাম দিব

এটাকে ফ্রিকশন বলে ফ্রিকশন কেন হয় ফ্রিকশন ইজ ডিউ টু মিনিট প্রজেকশন অ্যাট দ্য কন্ট্যাক্ট সার্ফেস হ্যাঁ ফ্রিকশন ইজ রিটার্নিং ফোর্স কি সেটা কেমন দেখতে হয় এই দেখো ছবি দেখো পার্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি প্লেন কিন্তু তুমি যদি অনুবীক্ষণ যখন দেখো দেখবা পার্টিকেলের সার্ফেসটা রাফ তো একটা রাফ সার্ফেস একটা রাফ সার্ফেসের সাথে যখন মুভ করার চেষ্টা করে

চাকাটা যদি রাস্তার সাথে আটকায় না যায় মানে যদি যদি ফ্রিকশনটা না হইতো তাহলে কিন্তু না ব্রেক থামতো না তাহলে কিভাবে থামাই হোয়াট ইজ ফ্রিকশন তাহলে প্রথমে ফ্রিকশন ইজ এ ফোর্স ফ্রিক এক নম্বর ফ্রিকশন ইজ এ ফোর্স ফ্রিকশন ক্যান এক্সিস্টেন টু সারফেস সাবস্টেন্স কন্টাক্ট ইচ আদার মোলিকুল ইন্টারাক্ট অ্যাকর্ডিং টু দা নিউটন ফ্রিকশন অলোজ মোশন ডিরেকশন অফ ভেরোসিটিস উইচ আর প্যারাল টু দা সার্ফেস কন্টাক্ট তার মানে মোশন যদি নাও হয় সবগুলা ফোর্সকে রেজাল্ট করলে এইটা রেজাল্ট যেদিকে হবে তার উল্ডা দিকে ফ্রিকশন কাজ করবে

আমরা স্ট্যাটিক ফিকশন নিয়ে কথা বলবো মুভ করার আগের মুহূর্তে যে ম্যাক্সিমাম শক্তিটা দিবা এটাই হলো ম্যাক্সিমাম ফিকশনাল ফোর্স এই যে ম্যাক্সিমাম ফিকশন ফোর্স যে সময় ডেভেলপ করে ম্যাক্সিমাম পয়েন্টে তখন নর্মাল ফোর্স আর ফিকশন ফোর্সের অনুপাত যেটা আছে এই অনুপাতটাকে বলা হয় কোফিশন অফ ফিকশন এখন যদি নর্মাল ফোর্স বাড়াই দাও তাহলে তোমার ফিকশন ফোর্স বাড়ে মানেটা কি মনে করো তুমি একটা বাক্স ফ্লোরে রেখে ঠেলা মারার চেষ্টা করতেছ তুমি দেখবা যে তুমি একা মিলে ধাক্কা মারতে সুন্দর চলে যাচ্ছে এখন এই বাক্সের উপর আর একটা বাক্স দাও তাহলে নর্মাল ফোর্স বেড়ে যাবে তখন দেখবে একা ধাক্কা মারলে চলবে না আরো একজন লোক লাগবে দুইজন মিলে ধাক্কা মারতে হবে তার মানে নর্মাল ফোর্স বাড়াই দিলে ফ্রিকশন ফোর্স অটোমেটিক বেড়ে যায় দিস ইজ বিকজ

হুইল টাইপের জিনিস তখন রোলিং হবে আর ফ্লুইড ফ্রিকশনটা কাজ করে গাড়ির সিলিন্ডারে কাজ করে মানে এটা একটা ওই বলতে পারো তুমি ওই যে কলা গাছ বাওয়ারটা দেখছো কি না বানর তোমার কলা গাছে কি মানে তেল লাগাই দেওয়ার পরে উঠতে গেলে যে তুমি উঠতে পারবা না কেন পারবা না ফ্লুইডের ফ্রিকশনটা এই ফ্লুইডের জন্য ফ্রিকশনটা কমে যায় তাহলে ফ্লুইড দিলে কি হয় দুইটা কন্ট্রাক্টর মাঝখানে যদি ফ্লুইড দিতে ইঞ্জিন ইঞ্জিনওয়েল ইঞ্জিন ওয়েলটা কি করে সিলিন্ডার গাড়ির যে পিস্টনটা যখন আপডাউন করে ইঞ্জিনের পিস্টনটা তখন সিলিন্ডারের সাথে ঘর্ষণ লাগে তাপ উৎপন্ন হয় এই ফ্লুইডটা দিলে তার ফ্রিক ফোর্স কমে যায় তখন তাপটা কম উৎপন্ন হয় সিম্পল এখন আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো প্রথমে ড্রাই ফ্রিকশন এই যেটা পড়বো এটা ড্রাই ফ্রিকশনই বলে মানে আমরা ফ্লুইড ফ্রিকশনে পড়বো না আমরা পড়বো ফ্লুইড ফ্রিকশন ছাড়া বাকি সবগুলো পড়বো মানে আমাদের এই সিলেবাসে আছে এটার আরেকটা নাম আছে কুরম ফিকশন ল অফ ফিকশন আমরা পড়ব ফিকশন কি আইন আছে বা কি সূত্র আছে কপিজার ফিকশন লিমিটি ফিকশন অ্যাঙ্গেল ফিকশন ইমপেন্ডিং মোশন ইমপেন্ডিং মোশনের দুইটা ফর্ম আছে একটা আছে স্লিপিং একটা টিপিং স্লিপিং মানে করে চলে যাবে আর টিপি উল্টায় পরে যাবে মানে এটা জিনিসটা উল্টায় যাবে বিভিন্ন প্রবলেম নিয়ে নিয়ে উদাহরণ দিলাম ওয়েস এই ওয়েস এর ফ্রিকশনটা কেমন হয় এটা নিয়ে কথা বলবো ল্যাডার ফ্রিকশন মানে মই লাগাইলে কি অবস্থা হয় মই লাগাইলে কি আটকাই থাকবে তুমি মইটা ফ্লোর রেখে তুমি উপরে উঠে গেলা কেউ নাই মইটাকে আটকাই থাকবে না পরে যাবে আর ইমপেন্ডিং মোশন মানে আসলে আমাদের ম্যাক্সিমাম অঙ্কই হবে ইম্পেন্ডিং মোশনে মানে আমরা ম্যাক্সিমাম ফিক্শন ফোর্থ দিয়ে কাজ যখন করবো ওই ওই অবস্থাকে ইম্পেন্ডিং মোশনই বলে অর্থাৎ মোশনের আগের মুহূর্তে যেটা মোশন শুরু এখনো করে নাই কিন্তু একটু পরেই মোশনটা শুরু করবে ফাইনালি রোলিং রেজিস্ট্যান্স মানে ওই যে চাকা ঘোরাঘুরির ব্যাপার চাকা যদি ঘুরে ওইটা এখন ল অফ ফ্রিকশনটা কি যেগুলো বলছি মোটামুটি সেগুলাই ডিরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট অপোজিট টু হুইচ বডি টেন্স টু মুভ যেদিকে বডি মুভ করার চেষ্টা করে তার উল্টা দিকে ফিকশন ফোর্স ডেভেলপ ইজ আর ইনডেভিড এরিয়া অফ কন্ট্যাক্ট অর্থাৎ এরিয়া যদি বড় হয় অনেকে ভাবতে পারে কন্ট্যাক্ট সার্ফেস বড় হলে নিশ্চয়ই ফিকশন ফোর্স বাড়বে না কন্ট্যাক্ট সার্ফেসের সাথে ফিকশন ফোর্সের কোনো সম্পর্ক নাই বরং এটা সম্পর্ক নর্মাল ফোর্সের সাথে ফোর্স যদি বাড়াই দাও ফ্রিকশন ফোর্স বেড়ে যাবে ফোর্স যদি কমাই দাও কমে যাবে একই ওজনে যদি একটা ছোট সার্ফেস রাখো একটা বড় সার্ফেস রাখো দুটার ক্ষেত্রে যত বেশি হবে ফ্রিকশন তত বেশি বেশি হবে যেমন মনে করো তোমরা বাথরুমে খেয়াল করবা বাথরুমে যে টাইলস গুলো ব্যবহার করাই রাফ টাইলস ব্যবহার করায় আর বাথরুমের ওয়ালে ব্যবহার করা হয় মসৃণ টাইস কারণটা কি ওয়ালে পানি লাগলে পানিটা যাতে সুন্দর করে পড়ে যায় ওদের ফ্রিকশন আটকায় না থাকে বা ইয়া থাকে কিন্তু ফ্লোরে যদি আমরা মসৃণ সার্ফেস ব্যবহার করি তাহলে যখন সাবান দিয়ে আমরা যখন গোসল করব সাবান ফ্লোরে লাগলে আমরা পিছলাই উল্টাই পড়ে যাব এই জন্য ফ্লোরে সবসময় টাইলস লাগানো হয় যেগুলো রাফ সার্ফেস রাফ টাইলস লাগানো হয় আর যেখানে ওয়ালে সেখানে তোমার মসৃণ সার্ফেস রাখা হয় আর একটা জিনিস খেয়াল করবে তোমরা বৃষ্টির সময় যদি বীজ রাস্তা হয় অনেক মসৃণ হয় বৃষ্টি পড়ার পরে যদি গাড়ি হঠাৎ করে ব্রেক করে তখন স্লাইড করে চলে যায় ব্রেক ধরে না ফ্রিকশন কমে যায় তখন সার্ফেসটা যদি মসৃণ হয় এই জন্য কোনো একটা সময় সিলেট রোডে টপ সারফেস যেটাকে বলা হয় সারফেসটা না দিয়ে গাড়ি চালানো শুরু করছে দেখা গেল অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে কিন্তু ক্ষতি হয়েছে কি স্যার গাড়ির টায়ার ক্ষয় বেশি হয়েছে তা আলটিমেটলি তুমি কম্প্রোমাইজ কোনটা করবা তুমি অ্যাক্সিডেন্টটাকে বেশি গুরুত্ব দিবা না টায়ার ক্ষয়টাকে বেশি গুরুত্ব দিবে এটার নির্ভর করে তোমার এই ব্যাপারগুলা বডি যতক্ষণ রেস্টে আছে মানে এখনো মুভ করে নাই ততক্ষণ পর্যন্ত ফ্রিকশনাল ফোর্স হচ্ছে সমস্ত ফোর্সের রেজাল্টেনের সমান আর যখন মুভ করা শুরু করবে তখন ওইটা ফিক্সড হয়ে যাবে ওইটা আমাদের দরকার নাই আমাদের লাগবে না আমি বলছি ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু নর্মাল ফোর্স প্রপোর্শনাল মানে কি এফ বাই এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটাকে বলা হয় কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমি একটু আগে বলছি

একটা জিনিস হলো স্ট্যাটিক ফ্রিকশন ডাইনামিকের থেকে অনেক বেশি তুমি দেখবা একটা জিনিস ধাক্কা দিয়ে স্টার্ট করার চেষ্টা না না হঠাৎ করে মুভ শুরু করলে তখন দেখবো মানে কি তুমি যতক্ষণ তো স্ট্যাটিক মোডে ছিলা তখন তোমার অনেক শক্তি লাগছে কারণ ফ্রিকশন কপিশন অনেক বেশি তারপরে যখন মুভ করা শুরু করলো তখন তার রেজিস্টেন্স কমে গেলো অতএব একটু কম শক্তি দিয়ে তুমি এটা নিয়ে যেতে পারবা

জানাইছি ডাইনামিক কুয়েশন ক্লিয়ার মধ্যে একটা কাঠের একটা ব্লক রাখা হয়েছে ঠিক আছে ব্লক রাখা হয়েছে এখন আসো এই ব্লকটা হলো এই বরাবর হচ্ছে এটার ভরটা মানে ভর মানে আলটিমেট ওজনটা এম জি তাই না আর এটা অ্যাঙ্গেল থ্রিটা অ্যাঙ্গেল এটা আছে তাহলে এর একটা কম্পোনেন্ট এদিকে হবে এমজি সাইন থ্রিটা এদিকে হবে এমজি কস থ্রিটা এখন যদি আমরা ফ্রি বডি একাই তুমি খেয়াল করো এই ফ্রিকশনাল ফোর্স এর সমান হবে এখানে স্মল এফ দেওয়া আছে বড় এফ হবে আসলে এর সমান হবে এমজি সাইন থ্রিটা এবং এর নরমালের সমান হবে এমজি কস থ্রিটা কোনো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে তাহলে এটা হবে এক্সটার্নাল ফোর্স না থাকলে এরপরে আস্তে আস্তে এটা মুভ করা শুরু করবে এটা আস্তে আস্তে মুভ করবে যখন মুভ করতে করতে এটা এই দেখো এক সময় এটা করবে মুভ করে বাড়বে এই দেখো করে এর নড়া শুরু হলো এই যে মুভ করলো এই যে শুরু হলো এই মুভ শুরু হলো তখন কিন্তু সে এই এই যে পয়েন্টটাতে পয়েন্টে চলে গেল তার মানে এই যে স্ট্যাটিক ছিল সে এখন ডাইনামিক বা কাইটি ফিকশনে চলে গেল স্লাইডিং এটা আমার সিলেবাসে নাই আমার এইটুকু আছে এই মুভের আগ পর্যন্তই আমার বিষয় সবাই পরিষ্কার

আর ছোট এফ যখন লিখবো তখন কি এটা তখন এটা হলো অথবা স্ট্রেস মনে রাখবা আমরা নোটেশন ইউজ করি বড় হাতের যখন লিখবো তখন এটা ফোর্স ছোট হাতের লিখলে স্ট্রেস আর এই ক্ষেত্রে ছোট হাতের এপ মানে কোফিশিকশন এটা ধর অনুপাত মনে করো এই যখন এক্সপ্রেশন করি কিছু জিনিসপত্র এই দেখো এটা নর্মাল ফোর্স এই যে স্লাইডে একটা ব্লক আছে এর পারপেন্ডিকুলার যে এটা হলো নর্মাল ফোর্স এইটা হলো ফ্রিকশনাল ফোর্স এই যে কন্ট্যাক্ট সারফেসে যেটা আসতেছে এটা হলো ফ্রিকশনাল ফোর্স এই দুটার অনুপাতটা হচ্ছে কমিশন ফ্রিকশন তো এই ক্ষেত্রে প্রযোজ্য না ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রযোজ্য লিমিটিং ফ্রিকশন মানে এই যে আমি বললাম এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা এবং তখন এইটা প্রযোজ্য এটা জেনারেল ইকুয়েশন যদি এটা কাজে লাগবে না আমাদের এইটা সবচেয়ে বেশি এটা কাজে লাগবে সবসময় অ্যাঙ্গেল অফ ফাই মানে কি অ্যাঙ্গেল অফ ফাই মানে তোমরা দেখলা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সরি ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যখন এটা মুভ করা শুরু করলো এই যে অ্যাঙ্গেল পর্যন্ত মুভ করে নাই বা একটু বাড়ালে মুভ করলো এই যে বাড়ানোর আগ পর্যন্ত যে অ্যাঙ্গেলটা ছিল এটাই ফাই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর ইম্পেন্ডিং আর স্লাইডিংটা কি জিনিস মনে করো কোনো একটা নর্মাল বাক্স তুমি ঠেলা মারতেছ নিয়ে যাচ্ছ কোন সমস্যায় চলে যাচ্ছে বাট একটা আলমারি টাইপের অনেক লম্বা তুমি ধাক্কা মারলে উপরের দিকে উল্টাই পড়ে যাবে এটা হলো ইম্পেন্ডিং বা সাইডিং বা সাইডিং বা স্লিপিং আর উল্টাই যদি যায় এটাকে বলে ওভারটার্নিং বা টিলটিং তাহলে আলটিমেটলি তোমরা এই জিনিসটা মনে হয় ক্লিয়ার মুভমেন্টের নর্মাল ফোর্স হচ্ছে পারপেন্ডিকুলার দেখো দুটা ছবি দেখো ইনক্লাইন সারফেস এর পারপেন্ডিকুলার নর্মাল ফোর্স মুভমেন্ট নিচের দিকে ফ্রিকশন উল্টা দিকে আবার যখন এটা নর্মাল হরিজন্টাল সারফেস যখন হয় তখন এর পারপেন্ডিকুলার নর্মাল ফোর্স মুভমেন্ট বাম দিকে হলে ফ্রিকশন ডান দিকে এখন এই ফ্রিকশনের কিছু ভ্যালু আছে দেখো তোমরা এটা আমরা পরীক্ষায় দিয়ে দিব সাধারণত তাহলে একটা ব্লক হরিজেন্টাল প্লেনে আছে মনে করো তাহলে এর ওজনটা কত হবে ডাব্লু ইজ এমজি এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না এখন এটা ফোর্স কাজ করা শুরু করলো এদিকে সে মুভ করবে মনে করো হ্যাঁ এটা রাফ সারফেস তখন এই নর্মাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স তখনই ডেভেলপ করবে নর্মাল ফোর্স হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এবং ফ্রিকশনাল ফোর্স হবে যেদিকে মুভ হবে তার বিপরীত দিকে এখন ইনক্লাইন সারফেস যদি আমরা আসি জিনিস একই আমি মনে করো ওই যে একটু আগে বললাম এম জি থিটা এফ আর কস এম জি সাইন থিটা আর এম জি কস থিটা কখন সেটা যখন কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না কোনো এক্সটার্নাল ফোর্স খালি সেলফ ওয়েট আছে এরপরে এই যে ব্লক মুভ করে না কেন ফিক্সে বলছি আমি তোমাদের থিটার মান যখন শূন্য তখন এম জি এখানে কোনো কোনো তুমি ধাক্কা নাই মুভমেন্ট নাই অত ফ্রিকশনটা ওইভাবে বোঝা যাচ্ছে না নাই বলতে পারো তুমি বাট নাই বলতে পারো না অ্যাকচুয়ালি এনের সমান হবে যা এরপর অ্যাঙ্গেল একটু বাড়াইলা বাড়ায় অল্প একটু করলা তখন কিন্তু এই যদি থিটা ওয়ান হয় তাহলে ফিক্সাল ফোর্স হবে এমজি সাইন থিটা ওয়ান নর্মাল ফোর্স হবে এমজি কস থিটা ওয়ান আবার বাড়াইলা থিটা টু হলো তখন এই একইভাবে থিটা টু হলো থিটা থ্রি যখন হলো একইভাবে যত অ্যাঙ্গেল বাড়াচ্ছ তত বেশি তত বেশি এই ফিকশাল ফোর্সটা কিন্তু বাড়তেছে আস্তে আস্তে ফিকশন ফোর্স বাড়তেছে যেমন মনে করো আমি যে প্রথম থেকে বলি দেখো এই অবস্থায় এই অবস্থায় এই অবস্থায় এখানে শুধু নর্মাল ফোর্স আছে ফিকশন ফোর্স কিন্তু নাই যেহেতু মুভ হয় নাই এখন যখন তুমি কাজ করবা এটারে বা একটা অ্যাঙ্গেল ইনক্লাইন করবা তখন তার টেন্ডেন্সি হবে মুভ করতে মুভ করবে না কিন্তু টেন্ডেন্সি হবে তাহলে ফিকশন ফোর্স ডেভেলপ করা শুরু করলো নর্মাল ফোর্স কমা শুরু করলো আবার নর্মাল ফোর্স আর একটু কমলো ফিক্সাল ফোর্স আর একটু বাড়লো আবার নর্মাল ফোর্স আর একটু কমলো ফিক্সাল ফোর্স আর একটু বাড়লো তারপরে একটা পজিশন আসলো এখানেও একই জিনিস আসলো থ্রিটা ফাইভে একই এখনো ফাইয়ের সমান হয় নাই ফাইভ থেকে কম এরপরে যখন ফাই হলো তখন কিন্তু নর্মাল আর ফিক্সাল ফোর্সের এই অনুপাতটা এইটা এই যে এই ফাইটার মধ্যে এই দুটার অনুপাতটাই তখন হবে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা স্মল এফ থিটা যখন ভাই হবে এইটাকে বলা হয় ম্যাক্সিমাম স্ট্যাটিক ফিকশন এবং আমার প্রত্যেকটা অঙ্কই এই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফিকশন কনসেপ্ট আর ফাইটা কি এখানে আমার এই অঙ্কের ভিতরে মানে আমাদের এই চ্যাপ্টার অঙ্কের ভিতরে এফ এস আমরা শর্টে এফ ও লিখব এন ফাই আর স্মল এফ এই চারটা জিনিসই আমার মেইন জিনিস বেসিক্যালি আর একটা আর আছে এটা পরে বলতেছি আমি তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ফাই তাহলে ফাই হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হোয়েন ব্লক উইল নট মুভ এন্ড লাস্ট লিমিট অফ সারফেস স্ট্যাটিক স্ট্যাটিক ফ্রিকশন তার মানে এই ফাইটা হলো এই ইনক্লাইনেশন বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবা এর পরে গেলে এটা মুভ করা শুরু করবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা ফাই অ্যাঙ্গেল বলছি এবং এখানে ইম্পেন্ডিং মোশন ইম্পেন্ডিং মোশন মানে কি মোশনের আগের মুহূর্ত আরো ফায়ের ব্যাপার আছে দেখো এইটা যখন ফাই হবে এইটাও কিন্তু জিওমেট্রিক্যালি ফাই হবে যখন কোনো ফোর্স থাকবে না আবার বলতেছি যখন এক্সটার্নাল কোনো ফোর্স থাকবে না শুধুমাত্র সেল পয়েন্টটা থাকবে এবং তখন কিন্তু এখানে একটা রেজাল্ট আমরা এন আর এফ যেহেতু একটা পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলে আছে আমরা এটা একটা বের করতে পারি ভেরি ওয়েল তখন এফ আর এন কে বাদ দিলে রেজাল্ট বের হবে এবং তখন এই এন এন মানে নর্মাল ফোর্স রেজাল্ট ফোর্স এর যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা এটাও কিন্তু ফাই হবে তার মানে এই এইটা সবসময় ভার্টিক্যাল হবে মানে এই যে এম জি বরাবর হবে সো আলটিমেটলি খেয়াল করো এই যে তিনটা ফাই তার মানে তোমাদের অঙ্ক করতে যাবা তখন তোমাদের যখন কোন ধরনের এক্সটার্নাল ফোর্স থাকবে না ইনক্লাইন সারফেসে শুধুমাত্র সেল পয়েন্ট থাকবে তখন এই তিনটা ফাই কাজ করবে কিন্তু যখন এক্সটার্নাল ফোর্স থাকবে তখন কিন্তু এই ফায়ার এই ফায়ার কাজ করবে না তখন এটা থিটা হয়ে যাবে কারণ তখন এক্সটার্নাল ফোর্স তখন এই ফাইটা ঠিকই কাজ করবে এই যে নর্মাল নর্মাল এবং রেজাল্টেন্টের মাঝখানে যে ফাইটা এটা সব সময় কাজ করে সব সময় এটা এটা মানে ইউনিভার্সাল আর এইটা এই অংশটা শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ফোর্স থাকবে না এই যে সমস্ত সামারি আমি দিয়ে দিছি এখানে এটা হলো এমজি সাইন এটা হচ্ছে কেস অফ কি কেস অফ নো এক্সটার্নাল ফোর্স তখন কোফিশন অফ ফ্রিকশন যে এটা একের থেকে কম এটা কাটাকাটি করলেও তুমি দেখতে পারবা এটা ট্যান ফাই হয় তার মানে এফ আমরা আদারওয়াইজ ট্যান ফাইও বলতে পারি তার মানে আমি যদি ফাই জানি তাহলে ট্যান দিয়ে আমি এফ এর মান এফ মানে কি কোফিশন অফ বের করতে পারি আর এখানে যে নিচে অনেকগুলো সামারি দেওয়া আছে আবার ট্যান ইনভার্স তোমরা জানো এগুলা বলার কিছু নাই এই অনেক সময় এফ আমরা শুধু এফও লিখি অনেক সময় এটাও লিখি এটার মধ্যে যখন ছিটা বাইরে যাবে তখন আমাদের আমরা চলে যাব তার মানে আমি যদি সামারি করি এই ছবিটা দেখো তোমরা এই এই যে যে সামারিটা করলাম এই পাই এইটা পাই এইটা পাই যখন কোন এক্সটার্নাল ফোর্স থাকবে না এক্সটার্নাল ফোর্স থাকবে না আর হতো রেজাল্ট অফ এফ এই যে আটটা

আলফা অ্যাঙ্গেলে এনে পি ফোর অথবা এই পি এর কম্পোনেন্টটা কিন্তু এখন এফ আর আর এর মধ্যে ঢুকে যাবে এটা ঢুকে যাবে তখন এই ফাইটা ঠিকই থাকবে কিন্তু এটা হয়ে যাবে থিটা এটা থিটা মানে এনি অ্যাঙ্গেল আর কি নট ফাই এটা যেকোনো অ্যাঙ্গেল হতে পারে লেস দ্যান অর মোর দ্যান হইতে পারে যদি ফোর্সটা উপর দিকে টানে তাহলে লেস দ্যান ফাই হবে আর নিচের দিকে টানলে মোট দেন ভাই হবে অঙ্ক করার সঙ্গে বোঝাতে পারবে তোমাদের এই হলো আমাদের প্রথম তা আমি আজকে আমি যেহেতু লেখচার ছোট ছোট করে নিতে চাচ্ছি আমি এই পর্যায়ে আমি তোমাদেরকে একটা ব্রেক দিতে চাই এই ব্রেকের পরে আমি তোমাদের সাথে আমি আমি অঙ্ক করাবো স্যার একটা কোশ্চেন ছিল স্যার